গুড ইভিনিং। আর এখন বেজে গেছে সন্ধ্যে 6টা। আমরা জোরদার একটা ঘুম লাগিয়েছিলাম সুইমিং পুলে, তো দেখলে কতটা এনজয় করেছি, যতটা পেরেছি তুলেছি, কারণ জলের মধ্যে ফোনটা আমার পড়ে গেলে 25,000 টাকা জলে, তো সেই জন্য যতটা পেরেছি তুলেছি, প্রচণ্ড এনজয় করেছি। আর এসে যে যার মতো ঘুম দিয়েছি, ভাতও খাইনি, এমন ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে আমার বর 5টা সাড়ে 5টার সময় ডেকেছে, তো এখন রেডি ফেডি হয়ে বেড়াচ্ছি। একটু হালকা ফুলকা কিছু নাস্তা করব, টিফিন করব, ভাত আজকে আর খাবো না, আর একটু ঘুরবো টুরবো। তো যাই হোক, তোমাদেরকে শেয়ার করছি কি কি করব না করব। আর আমি আজকে এইটা পরেছি, আমি আর আমার এখন চন্দনের রুমে আছি, তারপর দেখাচ্ছি তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে ভালো করে না। আর কিছু দেখা যাচ্ছে না। হোটেলটায় আমরা আছি, কোন ফ্লোরটা বলো তো? এই যে একদম এই ফ্লোরটায় আছে, একদম ফোর্থ ফ্লোরে। এই যে হোটেল হান্স। তো বেরিয়ে পড়েছি, আগে একটু চা খাবো। জলটা খাও আগে, ওকে দাও জল দাও, আগে একটু চা খাবো, দেন চন্দন খাই দাও তো, ভর্তি বোতল গায়ে ফেলবে না, দেন খাবার খাবো, তারপরে দেখা যাক। কোথাও কোথায় যাবো, কোথায় যাবো গো? আমরা এখন যাবো ওল্ড দিঘা, কারণ আসার পথে আমরা শঙ্করপুর না, ওটা কোথায় গেল, মোহনা ঘুরে এসেছি, তাহলে মোহনাতে তো আর যাবো না, ওল্ড দিঘা যাবো আজকে, মানে এখন ওল্ড দিঘা যাবো, তারপরে খাওয়া দাওয়া করবো, রাতের ডিনার নিয়ে এখানে বিল্টুর সাথে, বিল্টু ম্যানেজারকে একটু পটালো, মাছ ভাজা আনি, মানে কথাবার্তা বলে পটালো, তো বললো যে আস্তে করে ব্যাগে করে ঢুকিয়ে নিয়ে আসো, তাই তো মাছ ভাজা আনবো আর ডিনারও নিয়ে চলে আসবো একেবারে। তো চলো দেখা যাক কি কি করি। তাও ফাঁকা আছে, আরো সন্ধে হলে আরো ভিড় হবে। চলে এসেছি টিফিন করতে। এই যে আমার হালকা দেবে, আমারটা লঙ্কা দেবে, আপনার রোলে লঙ্কা দেবে, হ্যাঁ ঝাল দেবে ওল্ড দিঘাতে। তো এখন খেতে বসেছি, মানে খাবো, টিফিন করবো, একটু টুকটাক কিছু স্ন্যাক্স খাবো, তো দেখা যাক আসুক খাবার, তারপর দেখাচ্ছি। এই চাল কাটি দিচ্ছি, আগে খেয়ে নি তারপরে কথা বলবো। দাদা সরি। Thank you.
আগুন জ্বলছে এখন তো মনে হচ্ছে রাজা কিছু না খেলেও হবে আমাদেরকে तूने लब से आंखों को मन्नतें पूरी तुमसे ही ओ चुलिया तूने लब से आंखों को मन्नतें पूरी तुमसे ही तू मिले जहां मेरा जहां है वहां रौनक तुमसे ही नजदीकियों से
लिया हो झुक के निगाहों ने दिल से इश्क का वादा कोई कर लिया ঘোরাঘুরি কমপ্লিট, একটু কেনাকাটা করলাম, দোলনা কিনতে গেছিলাম কিন্তু কিনলাম না, তো নেওয়া হয়ে গেছে। ওরা এখন খাবার কিনতে গেছে, তো আমি একটু মার্কেটে গেলাম, দোলনা দেখছিলাম, দোলনা নিইনি, তো আমি শুধু এ নিলাম, একটা ওই কচ্ছপ নিলাম, বাড়ি ওই রুমে গিয়ে দেখাবো, ওই সফট টয়েজের যে কচ্ছপগুলো রুমাল আমার ব্যাগেই আছে, সেটা নিয়ে এলাম, নিলাম দেবো রুমাল নিলাম, তো ওদের খাবার নিলে কি খাবার নেয়নি, এখনো খাবার নেবে, তো যে খাবার নিতে যাচ্ছি নিয়ে টিয়ে চন্দন তোলো তো ওটা, আর রুমে চলে যাবো এবারে। আর প্রচন্ড পরিমাণে ভিড়, আর ফোনটা মানে নিয়ে যেতে ভালো, যদি হাত করে কেউ ফেলে দিলে রাস্তায়, কত ভিড়টা দেখাচ্ছে, কোভিড কোভিড পালিয়ে যাবে এই যে মানুষের ভিড়ে। রুমের অবস্থাটা দেখলে তোমরা ভয় পেয়ে যাবে, বিল্টু আর চন্দন আসছে, আমি আর ঈশান চলে এলাম আগে। দাদা ওয়েট ওয়েট, রুমের অবস্থাটা একবার দেখে নাও, অবস্থা খুবই খারাপ। তো রুমে এসে গেছি, তো রুমে এসে দেখো ঈশানের জন্য বিল্টু ওই এনে দিল, জানি বলে সুইং বোর্ড পেপার আর কি, ওই যে জুসটা যেটা বেরিয়েছে দারুণ খেতে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, আবার দেখা হবে কালকে নতুন একটা ব্লগের সাথে। তো এখন আর কিছুই করবো না, একটু গল্প টল্প আড্ডা সাড্ডা মারবো, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো, আবার কালকে সকালে নতুন ব্লগের সাথে তোমাদের সাথে দেখা করছি। তো ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না, আর এই দীঘার ব্লগটা আমি পার্টে পার্টে এরকমভাবে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। তো টাটা, বাই বাই, গুড নাইট।